ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন এসেছি একটু নাস্তা করতে, খুশি আমি, মা নাস্তা করছে আর আমি এই যে এসেছি নাস্তা করতে, মুড়ি ঘুগনি খাবো আর খেয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে স্নান টান সারবো, তারপরে আবার আসবো খেতে। চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন। এই যে আমার যে মানে জেঠু শ্বশুরটা যেটা মারা গেছিলেন না, তার আর কি ছাদের কাজ আর কি শুরু করে দিয়েছে, তাই আর কি মানে জোগাড় যন্ত্র চলছে আর করেই জোগাড়টা করে নিয়ে আর কি শুরু করে দেবে। এই যে সব আমরা শান্তি জল নিয়ে নিচ্ছি, শান্তি জল নিয়ে এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করতে হবে। এখানে নাস্তাটা সেরে নিয়েছি, নাস্তাটা সেরে নিয়েই আর কি এবার যাচ্ছি বাড়ি, শান্তি জলটা নিয়ে নিয়েছি, এবার গিয়ে স্নান করবো। আর শান্তি জল নেবার পরে কিন্তু স্নান করতে হয়, তাই জন্য আর কি স্নান করবো। খুশিও নিয়ে নিয়েছে, বাপি সব মানে সবাই নিয়ে নিয়েছি আমরা বাড়ি, তো এবার যাচ্ছি স্নান করবো, স্নানটা করে আবার আসবো, তখন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এখন শাড়ি টাড়ি পরে নিয়েছি, চান টান সেরে নিয়েছি, আর জামা কাপড় অনেকগুলো ছিল সেগুলো আর কি কাচা ছিল, সেগুলো কেচে নিয়েছি আর নিয়ে মিলেই দিয়েছি। আর মা এসে চান টান করে খুশিকে নিয়ে আর কি, আমার ননদ এসেছিলো, বড় ননদ, তো ভাগ্নি এসেছিলো, ওদেরকে নিয়ে একটু গেছে ওখানেই, আর আমিও যাব একটু পরে। দেখতে দেখতে বেজে গেল 12টা, কোদ দিয়ে চলে গেল, টাইমটা বোঝাই গেল না, তাও আর কি কাজগুলো সেরে নিলাম। আর যতই মানে রান্নাটা না থাক কিন্তু কাজ থাকবেই বলুন, তাই না? কাজটা শেষ হয় না, এই কাজগুলো সেরে নিলাম। সেরে নিয়ে চান টান করে নিয়েছি, এই যে শাড়িটারও পরে নিয়েছি, আর যাব একটু খেতে। তো চলুন আপনারা ব্লগটা দেখুন, আর স্কিপ না করে কিন্তু ব্লগটা দেখবেন আপনারা। যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমার ভাগ্নি, তা দুটো ভাগ্নি আছে আর ননদ আছে, আর সবাই মিলে যাচ্ছি খেতে। দেখা যাক আজকে লাঞ্চে কী আছে। সবাই মিলে যাচ্ছি একটু গল্প করতে করতে, আর রাস্তায় বেরোনো মানেই গল্প, তাই না? আর এদের দুজনকে দেখুন, দুজনে হাত ধরে যাচ্ছে, আর দু বোনে হাত ধরে আর কি আস্তে না আস্তে যাচ্ছে। আর এদিকটা দেখুন, সর্ষে ফুল হয়েছে খুব সুন্দর, আর আমাদের বাগানটাও দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে ঘরটা দেখতে পাওয়া যাচ্ছে এই বাগানের কাছেই আর কি। সেই বসে পড়েছি খেতে, কিন্তু এখনও পর্যন্ত খাবার সার্ভ করেনি, এই করবে। আর ওই যে পিছনের সিটটাতে ওরা বসেছে, আর মানে সামনের সিটে আমরা দুজনে বসেছি। খাবারে প্রথম দিয়ে গেছে বেগুনি, আর দিয়ে গেছে লুচি, ছোলার ডাল দিয়ে গেছে, তারপরে আর কি আসে দেখা যাক। আর এদিকে জেঠুর কাজ সম্পন্ন করছে, মানে কাজ আর কি চলছে, এখন এখনও সম্পন্ন হয়নি, কাজটা সেরেই মানে উঠতে উঠতে 5টা বাজবে, তখন আপনাদেরকে দেখাবো যে কী হলো আর কি। এদিকে পাঠ চলছে, গীতা পাঠ করছে, আর এদিকে ঠাকুরমশাই মন্ত্র পাঠ করছে। যাই হোক, আমরা বাড়ি যাই, খাওয়াটা সেরেছি, সেরেই যাচ্ছি, আর প্রচণ্ড রোদ, তাই জন্য ঘুমটা দিয়ে দিয়েছি। এইদিকে দেখুন সরষে ফুল হয়েছে, সবাই নাম যে এই যো একে একে নিয়ে যাচ্ছে সরষে বাগানে ফটো তুলবে। আর একটু এরা ফটো শ্যুট করে নিল, তারপরে বাড়ি যাব, ফটো শ্যুট চলছে এদের, আবার সরষে ফুল তুলছে। দেখুন সরষে ফুল তুললে হয়, সরষে হবে তো, সরষে ফুল তুলছে না। আরও যখন বেশি ফুল হয়েছিল কদিন আগে হয়েছিল, তখন দেখালে মন তো আরও ভালো লাগতো, কারণ এখন তো সব সর্ষে হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে দেখুন রাস্তাতে দুটো কুকুর বাচ্চা, দেখে ভয়ে তো খুশি ছুটলো, আর এই যে কুকুর বাচ্চাগুলো খেলছে দুজনে মিলে। এবার বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে আবার আসবো এখানে। আর এখন বাজে 5টা, এসেছি, দেখছি পুরো কাজ সম্পন্ন হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। এইসব মানে জলে দিয়ে দেবে আর কি, সব পিণ্ডি আর এসব দান করবে, আর জলে দিয়ে দেবে এগুলো সব। জলে দেওয়ার পরে তারপরে আমরা তেল হলুদ দেব ঠাকুরমশাইকে, তেল হলুদ দিয়ে স্নান করতে হবে। এখন বিকেল 5টা বাজে, তো এই ঠান্ডাতে স্নান করতে হবে, তেল হলুদ দিয়েছে, জল দিয়ে ধুয়ে দিতে হয় ঠাকুরমশাইয়ের পা, ধুয়ে দিয়ে নমস্কার করে
কি যাব তেল হলুদ দিয়ে এসে আর কি শান করতে হয়, তাই জন্য আর কি আমি শান করে নিয়েছি, আর শান্ত করে নিয়েছি, নাহলে প্রচণ্ড মাথা ভারী হয়ে যেত। আর অনেকদিন আর কি চুলটা আঁচড়ানো হয়নি, তো চুলটা আর তেল মাখাও হয়নি, তাই জন্য আর কি চুলটা জোঁট হয়ে গেছিল প্রচণ্ড, অনেকটা চুল উঠে গেছে আমার। তো শ্যাম্পু করেই আর কি চুল টুল আসরে একটু হেয়ার ড্রায়ার দিয়ে আর কি শুকনো করে নিয়েছি চুলটাকে, না শুকনো করলে না মাথাটা ধরে যেত, তাই জন্য আর কি শুকনো করে নিয়েছি। আর অবেলায় স্নান করা তো আরোই আর কি শরীরটা খারাপ করতো, তাই জন্য আর কি ড্রায়ার দিয়ে শুকনো করে নিয়েছি চুলটা। আর এখন রাস্তা রাস্তা করবো, করে টরে তারপরে আর কি ওখানে আবার খেতে যেতে হবে, রাত্রিরে মাছ ভাত খেতে হবে, তো খেতে হয় এটা, তাই আর কি যাবো। তো চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন। রাতের চাঁদটা দেখতে কেমন লাগছে, তো এটা ফটো তুললাম একটা, তাই দেখালাম আপনাদেরকে। এই যে খেতে বসেছি, এসেই খেতে বসে পড়েছি, আলু ভাজা দিয়েছে, ডাল দিয়েছে ভেজ ডাল, আর শাক দিয়েছে মানে সব চচ্চড়ি দিয়েছে একটা, তো সবাই মিলে খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে যাব আমরা। খুশিও বসে পড়েছে, ওকেও খাই দিতে হবে। আর দিয়েছি এঁচোড় চিংড়ি, এঁচোড় চিংড়ি দিয়েছে খেতে আমাদেরকে। খাওয়া দাওয়া সেরে এই সবে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে ড্রেসগুলো চেঞ্জ করব, শাড়ি পরে গেছিলাম আমি, তো ওই চেঞ্জ করব, খুশির ড্রেস পরে গেছিলো সেও চেঞ্জ করা হবে। আর আপনারা তো দেখলেন যে খাওয়া দাওয়া করলাম আজকে, মেনুতে অনেক কিছুই ছিল, এঁচোড় চিংড়ি ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, তারপরে মাছের মাথা দিয়ে কুমড়ো শাক দিয়ে মানে একটা ছেঁচড়া ছিল, আর আর ছিল মাছের মানে কারি ছিল, দেন আর ছিল টক ছিল, আর মিষ্টি। আর আমাদের যেহেতু জেঠু শ্বশুর হয়, তাই জন্যে আর কি এটা খেতে হয়েছে পিঠে, তাই আর কি পিঠে দিয়েছিল আমাদেরকে খেতে, না এখন না যদি পিঠেটা খাওয়াই না মানে এক বছর খেতে পারবো না, তাই জন্য আর কি পিঠে দিয়েছিল আমাদেরকে খেতে। তো আমাদের বাড়ির লোকেদেরকেই আর কি দিয়েছিল, আর মানে এমনি আমার ননদ আর এসেছে ওদেরকে না, জাস্ট বাড়ির লোকেদেরকে। যাই হোক খাওয়া দাওয়াটা সারলাম, খুবই ভালো লাগলো আর কি, এই ভালোভাবেই কাজগুলো সব সম্পন্ন হয়েছে জেঠুর। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন।